কখনো কি দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার দিছেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি পাইছিলেন, আর যদি না হয়ে থাকে, কিভাবে অর্ডার দিতে হয় জানেন না, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে 56 টাকার একটি মিস্ট্রি বক্স অর্ডার দিয়ে শিখিয়ে দিব যে কিভাবে দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার দিতে হয়। ফার্স্ট অফ অল আমি দারাজ অ্যাপ থেকে দারাজের মিষ্টি বক্স এর জায়গায় চলে আসলাম। এখানে কিভাবে আসলাম আমি ভিডিওর শেষে ফুল ডিটেলস সহ আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে দুইটা মিষ্টি বক্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন, একটা হলো 56 টাকার মিষ্টি বক্স আর একটা হলো 140 টাকার ভ্যালেন্টাইন্স ডে বক্স। মানে যেহেতু আমরা মিষ্টি বক্স দেওয়ার জন্য এসেছি তাই আমরা 56 টাকার মিষ্টি বক্সটাই অর্ডার করব। অনেকেই আবার বলতে পারেন দারাজ থেকে মিষ্টি বক্স অর্ডার দেওয়া তো একবারে সোজা। আসলে ভাই আপনি অর্ডার দিলেই বুঝতে পারবেন যে কতটা সোজা। তো 56 টাকার মিষ্টি বক্সটি 4টার সময় পাবলিশ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3:59 বাজে আর 1 মিনিট আছে 4টা বাজার। তো 4টা বাজার সাথে সাথে ট্রাই করতে হবে আমাদের, না হলে কিন্তু পাইবো না। 4টা বেজে গেছে, সাথে সাথে ক্লিক করতে হবে, আসে নাই আবার ক্লিক করব, আসে নাই আবার ক্লিক করব, এভাবে বারবার ক্লিক করতে হবে। আপনার সাথে হাজারো মানুষ ট্রাই করবে যে আগে নিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাই নাও অপশন চলে এসেছে, আপনারও বারবার ব্যাগ দিয়ে এভাবে বাই নাও অপশন আনতে হবে। এবার এই বাই নাওর মধ্যে বারবার ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন আসে নাই, আবার ব্যাগ দিয়ে আবার দিতে হবে, আসে নাই আসে নাই। ও দেখুন এখানেও জিরো দেখাচ্ছে, তো তার মানে এখনও আসে নাই, আবার ব্যাগ যেতে হবে, আবার বাই নাও, আবার ব্যাগ যেতে হবে, আবার বাই নাও, অনেক কষ্ট। দেখতে পাচ্ছেন এখানে টাকা শু হয়ে গেছে, দেরি করবেন না, সাথে সাথে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করবেন। ওকে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের একটা অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার আপনি পেমেন্ট করতে হবে, আধা ঘন্টা সময় পাবেন পেমেন্ট করার। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নগদ থেকে পেমেন্ট করতে পারবেন, রকেট থেকে করতে পারবেন, বিকাশ থেকে করতে পারবেন। তো আমি বিকাশ থেকে পেমেন্ট করব, আমার বিকাশ নাম্বার অলরেডি অ্যাড করা আছে। আপনি যদি প্রথমবার বিকাশ থেকে অর্ডার করে দেখেন দারাজের মধ্যে, তো দারাজের মধ্যে বিকাশ নাম্বারটি অ্যাড করে নেবেন। আর এখানে কিন্তু মিষ্টি বক্স অর্ডার দেওয়ার সময় আপনাকে পেমেন্ট করে নিতে হবে অগ্রিম, আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন না, অবশ্যই মনে রাখবেন এটা। আপনাকে আগেই বিকাশের মাধ্যমে টাকা বা নগদের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে নিতে হবে। তো এভাবে মূলত বরাবর মতো দারাজ যেভাবে আমাদেরকে প্রোডাক্ট ডেলিভারি দেয় ঠিক একইভাবে আমাদের যে মিষ্টি বক্সটি অর্ডার দিচ্ছেন এটাও আপনার বাসার মধ্যে পৌঁছে দিবে। যাই হোক এখন আসা যাক আসল কথায়, দারাজ কখন মিষ্টি বক্স দেই কিভাবে আপনি জানবেন আগে থেকে। দারাজ মূলত বিশেষ দিনগুলোর মধ্যে মিষ্টি বক্স পাবলিশ করে থাকে, যেমন ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, সামনে 21 ফেব্রুয়ারি আছে, এরকমই যে দিবসগুলো আছে ওই দিবস উপলক্ষে দারাজ তাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে আগে থেকে জানিয়ে দেয়। তো ওই দিনগুলোর মধ্যে আপনি কি করবেন, দারাজের ফেসবুক পেজ আছে, পেজের মধ্যে 3টার সময় চেক করবেন যে কোনো ধরনের মিষ্টি বক্স আছে কি না, তখন আপনি জানতে পারবেন যে আজকে মিষ্টি বক্স আছে কি নাই, আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ।